আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায়। আজকে আমরা আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য 2020-21 শিক্ষাবর্ষের জন্য। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির উপর নির্ভর করেই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি পূর্ণ তথ্য তুমি পেয়ে যাবে এবং অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে ইউনিট পরিচিতি ও আসন সংখ্যা, জানতে পারবে আবেদন করার যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন ও পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্তসমূহ। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আসি ইউনিট বিষয় এবং আসন সংখ্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 10টি ইউনিট রয়েছে, যেখানে বিজ্ঞান, বাণিজ্য, ব্যবসা শিক্ষা নানান অনুষদ রয়েছে। ইউনিট বিষয় এবং আসন সংখ্যার বিস্তারিত এই ইউনিট। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, গণিত, রসায়ন, পদার্থ, পরিসংখ্যান, বিজ্ঞান সহ নানা সাবজেক্ট এখানে তোমরা পেয়ে যাবে। এখানে প্রায় 60টি বিষয়ে 435টি আসন রয়েছে। এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বি ইউনিট, এটা সমাজ বিজ্ঞান অনুষদ। অর্থনীতি, ভূগোল, পরিবেশ, সরকার, রাজনীতি ইত্যাদি সাবজেক্ট এখানে রয়েছে। প্রায় 6টি বিষয়ে 336টি আসন রয়েছে এবং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। সি ইউনিট, কলা ও মানবিক অনুষদ। বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, মিডিয়া ইত্যাদি সাবজেক্ট এখানে রয়েছে। এখানে 60টি বিষয়ে মোট আসন রয়েছে 380টি। সবাই আবেদন করতে পারে। সি ওয়ান ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা বিভাগ। এখানে 2টি বিষয়ে 72টি আসন রয়েছে। সব বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। ডি ইউনিট, জীববিজ্ঞান অনুষদ। ফার্মেসি, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাণরসায়ন, পাবলিক হেলথ সাবজেক্ট এখানে পেয়ে যাবে। 60টি বিষয়ে 367টি আসন রয়েছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ই ইউনিট, এখানে বিজনেস অনুষদ, ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট পেয়ে যাবে। 4টি বিষয়ে 200টি আসন রয়েছে এবং এখানে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এফ ইউনিট, আইন অনুষদ। এখানে মোট 60টি আসন রয়েছে, সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারে। জি ইউনিট, আইবিএ বা বিবিএ প্রোগ্রাম। এখানে 50টি আসন রয়েছে, সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এইচ ইউনিট, ইনফরমেশন টেকনোলজি। মোট 56টি আসন রয়েছে, শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। আই ইউনিট, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগ। এখানে 30টি আসন রয়েছে, সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। মোট আসন সংখ্যা 1,889টি প্রায়। বন্ধুরা, তার মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ ইউনিট অর্থাৎ ADH সহ বাকি সকল ইউনিটে আবেদন করতে পারে, আর মানবিক ও ব্যবসা শিক্ষা শিক্ষার্থীরা ADH ছাড়া বাকি সকল ইউনিটে আবেদন করতে পারেন। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে এই চার্টটা দেখতে পেয়েছ, অর্থাৎ কোন বিভাগে শিক্ষার্থীরা কোন বিভাগে আবেদন করতে পারবে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার প্রয়োজন হয়। সেটি হচ্ছে এই শিক্ষাবর্ষে SSC 2017 বা 18, HSC 2019 বা 20। তার মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে। তবে কেউ যদি HSC ইমপ্রুভমেন্ট দেয় তাহলে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এই সংক্রান্ত আরও কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। সব বিভাগের মোট পাস সংখ্যা 33%। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, বন্ধুরা ইউনিট ভিত্তিক আবেদন করার বিভিন্ন যোগ্যতা রয়েছে। পূর্ণ বিজ্ঞপ্তিটি যদি আমি ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটি আরও বেশি লম্বা হয়ে যাবে, তোমাদের কাছে ভালো লাগবে না। তাই বিস্তারিত নোটিশটি পাওয়ার জন্য আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে গেলে তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। ADH ইউনিট, এখানে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। SSC এবং HSC তে আলাদা করে 4.0 পেতে হবে। সব মিলিয়ে বিষয়ভেদে 8.0 থেকে 9.0 পেতে হবে। সি এবং সি ওয়ান ইউনিট এবং আই ইউনিট, এখানে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। SSC এবং HSC তে আলাদা করে 3.50 পেতে হবে এবং বিষয়ভেদে 6.5 থেকে 8.0 পেতে হবে। বি ইউনিট, এখানে SSC এবং HSC আলাদা করে 3.50 পেতে হবে সকল বিভাগের জন্য এবং বিষয়ভেদে 8.0 পেতে হবে। ই ইউনিট, SSC এবং HSC তে 3.75 পেতে হবে, তবে এটা হচ্ছে বাণিজ্য এবং আর্টসের স্টুডেন্টদের জন্য, আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য SSC এবং HSC তে আলাদা করে 4.0 পেতে হবে। বিষয়ভেদে 7.50 থেকে 8.0 পেতে হবে। এফ ইউনিট,
এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 পেতে হবে এবং বিষয়ভেদে 8.0 থেকে 8.50 পেতে হবে। জি ইউনিট এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.0 পেতে হবে এবং বিষয়ভেদে 8.50 থেকে 9.0 পেতে হবে। সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয়সহ গণনা করা হয়েছে। পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি। ভর্তি পরীক্ষা 100 নম্বরের মধ্যে হয়ে থাকে এবং এর মধ্যে 80 নম্বর এমসিকিউ, বাকি 20 নম্বর এসএসসি এবং এইচএসসির উপর। 20 নম্বরকে গণনা করা হবে তোমার এসএসসির জিপিএকে 1.5 দিয়ে এবং এইচএসসির জিপিএকে 2.5 দিয়ে তোমার স্কোর করা হবে 20 নম্বরের মধ্যে, বাকি 80 নম্বর এমসিকিউর উপর। ভর্তি পরীক্ষা 80 নম্বরের হবে, সময় দেওয়া হবে 55 মিনিট এবং ওএমআর শীট পূরণ করার জন্য আলাদাভাবে 5 মিনিট সময় পাবে। আবেদন ফি এ বি সি ডি এবং ই ইউনিটের জন্য 600 টাকা এবং সি ওয়ান এফ জি এইচ এবং আই ইউনিটের জন্য 400 টাকা। 80টি প্রশ্ন এবং 1 নম্বর করে ধরা হবে, তবে ভুল উত্তরের জন্য 0.20 নম্বর মোট নাম্বার থেকে কাটা যাবে। এবার আসি পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি। এ ইউনিট এখানে গণিত, পদার্থ, রসায়ন এই তিনটি বিষয় থেকে 22 নম্বর করে প্রশ্ন আসবে। বাংলায় 3, ইংরেজিতে 3, আইকিউ থেকে 8 নম্বর। বি ইউনিট এখানে বাংলায় 10, ইংরেজিতে 15, গণিত 15, সাধারণ জ্ঞান 25, বুদ্ধিমত্তা 15। সি ইউনিট এখানে বাংলা ইংরেজিতে 15 করে, অন্য অন্য বিষয় ভিত্তিক থেকে 50 নম্বর। সি ওয়ান ইউনিট বাংলায় 10, ইংরেজিতে 10, নাট্যতত্ত্ব 30 এবং চারুকলায় 30। ডি ইউনিট বাংলা ইংরেজি 8, রসায়ন 24, জীববিজ্ঞান 44 এবং বুদ্ধিমত্তা 4। ই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরকে বাংলা 15, ইংরেজি 30, গণিত 15, হিসাব বিজ্ঞান ও ব্যবসা থেকে 20 নম্বরে প্রশ্ন আসবে। আর বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীরা বাংলায় 15, ইংরেজি 30, গণিত 15 এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরে প্রশ্ন অ্যান্সার করতে হবে। এফ ইউনিট বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞান আইকিউ থেকে 30 নম্বর। জি ইউনিট বাংলায় 5, ইংরেজিতে 30, আইকিউ 30, সাম্প্রতিক বিশ্লেষণ থেকে 15 নম্বর প্রশ্ন আসবে। এইচ ইউনিট বাংলায় 5, ইংরেজিতে 15, ম্যাথ 40, পদার্থ 20। সর্বশেষ আই ইউনিটে বাংলা 15, ইংরেজি 15, সাহিত্য থেকে 10, সাধারণ জ্ঞান 10, সংস্কৃতি 5, নৃবিজ্ঞান 5, প্রত্নতত্ত্ব 5, ইতিহাস 5, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে 10। এবার আসি গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার, ঘড়ি বা অন্যান্য ডিভাইস সাথে আনতে পারবে না, পাওয়া গেলেই অবশ্যই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এফ ও জি ইউনিট এ বাংলা ছাড়া অন্য বিষয় ইংরেজিতে হবে, এছাড়া বাকি ইউনিটের প্রশ্ন বাংলায় হবে। তবে কোনো শিক্ষার্থী চাইলে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, তবে এজন্য পরীক্ষার আগে বিভাগের প্রধানের কাছে সাদা কাগজে আবেদন করতে হবে। নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য 20 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে, যা এমসিকিউ পরীক্ষার কিছুদিন পর তারিখ ঘোষণার মাধ্যমে নেওয়া হবে। পাশ মার্ক 40%। উল্লেখ্য যে প্রতি বিভাগে আলাদা আলাদা কিছু নিয়ম আছে, আমি এই সংক্রান্ত আমার তথ্য ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়েছি, এছাড়াও ফাহাদ ব্লগ সার্চ করলেও তোমরা ফেসবুকে পেয়ে যাবে। পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও সাধারণ বলপেন সাথে আনতে হবে। বন্ধুরা, আবেদন শুরু এবং শেষ। বন্ধুরা, 20 জুন 2021 দুপুর 12টা থেকে 31 জুলাই 2021 রাত 12টা পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলবে। এই সময়ের মধ্যে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন ফি বিভিন্ন মোবাইল বিকাশ রকেটের মাধ্যমে তোমরা দিতে পারবে। বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।